দাদাজান দাদাজান বাঁচার নামে আছি মোরে বুকের ভেতর রক্ত ঝড় দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী হয়তো দাদাজান 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 ওরে বইলা দাও যে বামন হাজার চাঁদের দিকে হাত না বাড়ায় চাঁদের যে কলঙ্ক আছে এটা সবাই জানে এই সুজন কোন কলঙ্কনির দিকে তাকায়ও না কি কইলি তুই আপু কি কইলো কি কইলো আমি কলঙ্ক আমার গায়ে কলঙ্ক আছে আমি কলঙ্কের দাগ আছে বোকা তাইলে তুমি কেন নিজের চাঁদের সঙ্গে তুলনা করলা তুমি জানো না চাঁদে কলঙ্ক আছে আসছি একা দুনিয়াতে খুব দরিদ্র বাবার সন্তান ছিলাম আজকে নিজের চেষ্টায় এই সায় সম্পত্তি করছি এই সব সম্পত্তি থাকার কারণে কি হয়েছে জানো দাদু আমার যে সন্তানরা আছে তাদের মধ্য থেকে মানবতা বোধ লোপ পেয়ে গেছে তাই আমার নিজের টাকায় আমি কাফনের কাপড় পরে কবরে যাব আমার নিজের টাকায় কেনা গরু দিয়ে আজকে আমার নিজের খরচার অনুষ্ঠান করব আমি অনেক পরিশ্রম করে এই সম্পদ গড়ছি কিন্তু সেই সম্পদ আমার সন্তানদেরকে মনুষ্যত্বহীন করছে আজকে তারা আমার শত্রু বানিয়ে ফেলেছে আমার জানা মতে এই দেশের অনেক মানুষই হজ করতে যেয়ে নিজের টাকা দিয়ে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসে ওই আমার চেনা আশরাফ আলী মৌলানা সাহেব উনিও তো একই কাজই করছে নিজের টাকা দিয়া নিজের কাপড়ের কাপড় নিয়ে আইসা সেই কাপড়ের কাপড় দিয়া তার দাফন হয়েছে এইখানে লোকে কি বললো না বললো কিছু আসে যায় না আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাদের সকল কথা শ্রবণ করিয়াছি কিছু মনে না করিলে আমি কিছু কথা বলিতে চাই আরে ভাই চলে আসছে ভাই এক জায়গা মতো বসে পড়েন যান যা লাগবে আমি দেবো ভাই জুতা মানে আমি বাড়ি থেকে বাইরে বেরিয়েছি আমার বউ কয় কই যাও আমি কইছি দাদাজির খরচার অনুষ্ঠানে যাইতেছি বউ কয় কি যে ওখানে মানি গুণী মানুষ আছে সেইখানে যাবা একটা নতুন জামা কাপড় পরে যাও তো আমি ঈদের পাঞ্জাবি পরছি নতুন জুতা কিনছি সেই জুতা পরছি ওইরা আইসি বর কথার মূল্য দিছি তোর কাছে এত ইতিহাস শুনতেছিস কে তোর নজর আমাকে জুতার দিকে কেন সেটা কয় আরে আমি তো সেটাই কইতেছি নতুন পাঞ্জাবি জুতা পরে আমি জুমার নামাজ পড়তে গেছি নামাজ পড়ে বেরিয়েছি দেখি সবার জুতা আছে আমার জুতা নাই তো আর কি তোর জুতা লই না তুই যে আমাকে জুতার দিকে সবার জুতার দিকে চাইতেছ তুই কি কইতে চাস
মসজিদে গিয়ে তোর জুতা আমরা চুরি করছি। না না আরমান ভাই, বোনে কষ্ট নিয়েন না, সর্বনাশ যাওয়ার আমার হয়েছে, আমার জুতা হারাইছে, আমি এখন এই অনুষ্ঠানে সব মানুষের পা চেক করব। আস্তে পদ্মা, উনো উনো, তোমার আর খরচা হওয়ার দরকার নাই, দাওয়াত হওয়ার দরকার নাই, তুই বাড়ি যা, বাড়ি যা। কেন বাংলায় কোন সব কথা বুঝি না আমি, আমি এই অনুষ্ঠানে খরচা খাবো আমার অধিকার আছে না? অত ঠিক কথাই কইছে, চাউল লকন কর, তোর খরচা খানার দরকার নেই, তুই যা বাইরে হইতে, বাইরে যা, বাড়ি যা, বাড়ি যা। কেন বাড়ি যাবো কেন, আমার খরচা খাইলে কি আপনাকে খাওয়ার টান পড়ে যাবে নাকি? হন শর্ট পইতুনু, তুই যে ইল্লা করি হত হইতে লাগু, মনত হতে তুমি ব্যাগ কোন স্যান্ডেল সেক করিবা, ফাস সেক করিবা। আর আর মেহমান অকল যদি মাইন করে, ইতারে যদি অপমান বোধ করে, তো যদি ক্যাসাল সৃষ্টি হয় হনে মিটাইবু, এ ঝামেলা হনে মিটাইবু, তুমি দাওয়া খাইতে পাইতুনু, ভাই যান কিছু হন মনে। ওই লই লই, তোর খাওয়ান লাগবো না, তুই এতে বাইরে হয়, যা বাইরে, জঙ্গি তো এরকম দুর্ব্যবহার করতেছে কিসের জন্য? হ্যাঁ দাদা জানা আমার গরু দিয়ে খরচা করতেছে, সেই গরুর মাংস যদি দুই টুকরা আমার কলিজায় না যায় তাহলে তো আমার রুহ কষ্ট পাবো না? আপনারা কি চান আমার রুহুর পদ্ম নিতে? না না না, তোর রুহের পদ্ম আমরা নিব না। জ্ঞানী মন, তুই খরচা খাইতে পারোস কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আরমান ভাই? তুই চুপচাপ খাবি, খেয়ে চলে যাবি, যদি কারো জুতার দিকে চাইছস বা কোনো টু শব্দ করছস তোরা কিন্তু কানে ধইরা এই খরচার থেকে বের করে দেবো, মনে রাখিস। ঠিক আছে, তাও দুইটা মাংস আমি খাই, চুপ করে থাকুন। এটা কি ভাইজান? সামাল গোটা। সামাল গোটা কেন? আরে মাংস ডেক্সির মধ্যে মিশাই দিবি। কি কর না কর, সব পেট খারাপ হয়ে যাবো না? আরে পেট খারাপ জানি ওই হেলদি কি তুই ব্যবস্থা, খুবই বদনাম হইবো ভাই জান। আরে বেটা বদনাম জানি ওই হেলদি কি তো আমি এই ব্যবস্থা করছি, বুঝস না কিল্লি গা, আব্বা যান মারা যাওয়ার আগে যে খরচা দিতেছে, এই খরচার খাওয়া খাওয়া সবার যদি পেট খারাপ হয় তাহলে সবাই মনে করবো এটা আল্লাহর বিচার, আমাকে কোনো দোষই পড়ব না। তুই এবার ঠান্ডা মাথায় ভাব, আব্বা যান রে দেখা গ্রামের মুরব্বীরা যদি মরার আগে খরচা খাওয়ানো শুরু করে একবার, তাহলে অবস্থাটা কি হইব? হ্যাঁ এখন এই খরচা খেয়ে সবাই পেট খারাপ হইলে ডরে মুরব্বীরা আর মরার আগে খরচা খাওয়ানোর কোনো চিন্তাই করবো না। আমার তো ডর করে হয়ে যায়, ডরে দিয়ে না কোনো কামই হইব না। আপনার সাহসে কুলাইলে আপনি করেন, আমি পারবো না। আমি যাহা অবগত হইলাম তাহাতে বুঝিয়াছি উনি এই বাসার মুরব্বী বটবৃক্ষ। উনার ইচ্ছাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। উনি চাইলে তার নিজের খরচা করিতে পারেন মৃত্যুর পূর্বেই, এবং মৃত্যুর পূর্বেই সে কাফনের কাপড়ও পরিতে পারেন। এতে আদবের কোনো বরখেলাপ হয় না। আর ওনার ইচ্ছাকে যদি আপনারা সম্মান প্রদান করেন তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাও আপনাদেরকে সম্মান প্রদর্শন করিবে, এটাই আমার বিশ্বাস। সুজন, এই কথার উপর আর কথা থাকতে পারে না। আব্বা যান, আপনি তাইলে কাপড়ের কাপড় পইরে দাওয়াতে যান। না, আমিও মত পরিবর্তন করিলাম। আসলে আমি চিন্তা করিয়া দেখলাম যে এই কাপড় পরে আমি যদি খরচার অনুষ্ঠানে যাই তাহলে সকলে আমার সন্তানদের প্রতি এক ধরনের বিরূপ মন্তব্য করবে, সিসি করবে। আমি মনে মনে ভাবছিলাম যে আমি কাপড়ের কাপড় পরে যাইতে চাইলে তোমরা রাজি হবা না তোমাদের সম্মানের কথা চিন্তা করিয়া। তাই আমি চিন্তা করলাম যে না, তোমাদের যে অনুরোধ সেইটা আমি ফেলবো না, তোমাদেরকে আমিও সম্মান কইরা কাপড়ের কাপড় পরে না, এই যে এই আল খেল্লা পরাই আজকে খরচার অনুষ্ঠানে আমি যাব। যেহেতু তোমরা আমার ইচ্ছাকে সম্মান জানাইছ তাই আমিও
তোমাদের ইচ্ছাটারে সম্মান দিলাম। আমার স্যার গো, তোর স্যার মানে তুই তো বিনা দায়িত্বে আসছিস, তুই নিচে বসে যেতে পার। আউল কি করছে? হ্যাঁ আক্কেল কেন আছে? এটা দাওয়াতে এসে উল্টো বুঝে শুনে কথা বলছিস। এই আপনি এই স্যার বসে কেন? আরে স্যার ওঠেন, আমার স্যার ওঠেন। এই স্যার খালি পাশে তো এসে বসি। এই স্যার যা আপনার এই চেয়ার গাড়ি কি আপনার নাম লেখা আছে? আরে কি কি আশ্চর্য বিষয়, আমি চেয়ার এখানে খালি চেয়ার রেখে গেছি, বাইরে গেছি, আইসে দেখি বসে পড়ছেন, আক্কেল আছে আপনার? এই চেয়ার কি আপনার নাম লেখা আছে? আরে কি কি আশ্চর্য, আপনি মুখে মুখে তর্ক করতেছেন কিসের জন্য? হ্যাঁ আপনি জানেন যে এই যে আয়োজন, এখানে যে খানা পানি হইতেছে, খরচাপাতি হইতেছে, দাদা জানেন সেখানে আমার কি অবদান? আমার নিজের গরু কাইটে খাওয়ানো হইতেছে এখানে, আপনি জানেন? তোমার গরু হইলে আমি কি করব? আরে কয় কি আমার গরু কাইটা সেই মাংস তোমরা খাইবা, আর আমার সেটা তো অবদান নাই। আরে আমি এত কিছু করছি, এই সিয়ারে আমার দখল করতেছে, আমি জানি তো। এই মেয়ে তোমার গরু যদি বাজারে বিক্রি করতে, সেখানে ওই কষের কাছে গিয়ে কি তোমার এই অধিকার হতে পারত? এই মেয়ে তো দেখি তোর মতো মারাক ফাউল, মুখে মুখে তর্ক করে, ঘুষি দিয়ে কিন্তু চাপার চুপার ডাল করে ভালো। দাদা 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 কাকা, আপনি এক কাজ করেন, আপনি অন্য জায়গায় যা বসেন, ওর তার ছেড়া যেকোনো সময় মেরে মেরে বসতে পারে যান। হ্যাঁ হ্যাঁ কাকা, আমরা তিনজনে একসাথে বসবো তো, আপনি এক কাজ করেন, ওই যে টেবিলের পাশে একটা চেয়ার আছে, আপনি দয়া করে ওইখানে। এই কথারে তো বাবা আগে গেলে ভালো হয়তো যে তোমরা তিনজন এক জায়গায় বসবে, তাইলে তো আর আমি এখানে বসতাম না। মানুষের পায়ের দিকে নজর তোর, তুই পায়ের দিকে তাকাবি, আমরা তো ভাবছি তুই টেবিলে বসবি না, তুই নিচে বসবি। আমার 1500 টাকার স্যান্ডেল, যার যাই সেই বুঝে, আমি জুতা খুঁজতেছি দাদা, যে ফাউল পোলাপ বানাচ্ছে না, এগুলা এক একটা মোস্ট ফাউল। আমার কয় কি জুতা খোঁজা যাবো না? হ্যাঁ আর একটা আছে না, সিট ভেঙে জামাই, এটা তোর মহা ফাউল। এই থাম তো, এত চালাকি করে যে একটা সিট পাইছি, এখন শকর কর, চুপচাপ আর অল্প করে খাস, আমার জুতাটা খায় শোধ করিস না। আরে বাবা রে, আমার গরুর মাংস আমি কি খাইতে পারি, মায়া লাগে না? হ্যাঁ আমি তো খামো কুরকা কুরকা, তোরা খা গরু, আমি খামো না। ব্যবস্থা করেন, এটা তো ভাই আমার দায়িত্ব না, আগের দায়িত্ব তারা তো খাবার সমস্ত মতো। আরে ভাই মাঝে মাঝে নিজেই নেতা হয়ে যাইতে হয়, বুঝেন না, মানে আইন নিজের হাতে তুইলা নিতে হয় মাঝে মাঝে, আজকে নাইলে আপনি তুইলা নিলেন, যান না যান না যান না। আসলে হয়েছে কি, আমরা তো মেহমান, আমরা তো এটা করতে পারি না। আচ্ছা ঠিক আছে বুঝছি, এমনি খিদা লাগবে, তার মধ্যে শুদ্ধ শুদ্ধ কথা কন আবার। আচ্ছা দইর পাইলা তো হেইডা নাইলে দেখ না, দইটা লইয়া ওইটা একটু খাইয়া পাইলেন, এই খিদা একটু চাপা দিই। তুই তো আমার চোখে পড়ল না, ওই যে দেখা দেয় টুপি আলা একটা বসা না, ওই যে ওর ওর পাশে ওইটার মধ্যে দেখছিস মধ্যে মনে হয় দই, মহিষের দুধের দই, পাশের দাম মনে হয় রসগোল্লা। স্যার আমি দেখি আসি, বসেন, আপনি দেখতে গিয়ে তো আবার 12টা বাজায় দেবেন, বসেন, বুঝতে দেখি দেখে আসি। বস আসসালামু আলাইকুম, বসেন বসেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই জানেন যে আমাদের দাদাজান একটা নিয়ত করছে, সে তার মৃত্যুর পূর্বেই তার খরচাটা করে যেতে চান, তাই আজকে সেই খরচার দিন। এখন আপনাদের মাঝে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের দাদাজান, আপনারা
সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনবেন, কোনো প্রকার হইচই করবেন না। এ বক্কু, এই যে বিঘ্ন ইউনিয়নের চেয়ারম্যানের কথা মনে আছে? ওই যে ইলেকশনে জেতার পরে ভোটারগ উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়া খুশিতে আত্মহারা হইয়া হার্ট অ্যাটাক করা মারে। এই আজকে তুই এ কথা কেন বলতেছিস? এই যে দাদাজান যে খরচাপাতি করার জন্য তার ফল ফল নাতিকর সাথে যে যুদ্ধ করছে, হ্যাঁ, এই যুদ্ধ করার পরে এখন এই যে খরচাপাতি করলো না, বক্তৃতা দিতে গিয়া যদি হার্ট অ্যাটাক করে মরে যায়। এই তুই আসলে একটা কুফালো। হ্যাঁ, তোর নাম মোহাম্মদ আব্দুল জলিল না হইয়া হওয়া উচিত ছিল কুফা জলিল। একটা বাড়িতে দাওয়াত খাইতে আসছো, দাওয়াত খাইতে এসে কুফা কথা বলতেছিস। আপনারা কি হইচই করবেন না, মনোযোগ দিয়ে দাদাজানের কথা শুনবেন, ঠিক আছে? প্রিয় এলাকাবাসী, আপনারা আমার ডাকে এখানে আসছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি। তবে আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, আমার জানা মতে এইটা কখনো কোনোদিনও ঘটে নাই। নিজের মৃত্যুর পরে যে খরচা হয়, সেই খরচা মৃত্যুর আগেই একজন খেয়ে যাইতেছে, এটা কি কোনোদিন ঘটছে? আচ্ছা, তাইলে যে উদ্দেশ্যে এটা করা আজকে তা আমি খোলাসা করব। এই আমার মৃত্যুর আগেই যে আমি মৃত্যুর পরের খরচা করতেছি, এইটা নিয়ে হাটে ঘাটে বাজারে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। আজ আমি আপনাদের কাছে এটা পরিষ্কার করতে চাই, আপনারা কি শুনতে চান? আমাদের দেশে জানা মতে মানুষজন মৃত্যুর পরে তার যদি অবস্থা ভালো না থাকে, তাইলে সন্তানদের পক্ষে যদি সম্ভব না হয়, সেখানে নানান রকম যারা আছে দয়াশীল দানশীল, তারা নানা রকমের সাহায্য সহযোগিতা করে একজনের দাফন কাফনের ব্যবস্থা করে, তাই না? কিন্তু যাদের আবার সন্তানদের সামর্থ্য আছে, তারা নিজেরাই সেটা করে, করার পরও তাদের মনের মধ্যে এক ধরনের খস খস থাইকা যায়, তাই না? এই জিনিস আমার দেখা আছে। বাপের মৃত্যুর পর সন্তানেরা তার খরচা করতে যায়, অনেক সময় তাদের মনে কষ্ট থাকে। আমার সন্তানদের মনে যাতে কোনো ধরনের কষ্ট না থাকে, সেই কারণে আমার মৃত্যুর পর যে খরচ হওয়ার কথা, সেই খরচা আমি নিজেই করে যেতেছি, যাতে আমার সন্তানদের মনে কোনো ধরনের কষ্ট না থাকে। পিতার মৃত্যুর পর তার যে খরচা, সেটা করতে গিয়া সন্তানদের মনে নানা রকমের কষ্ট হয়। দুনিয়াতে আসছি একা, যাব একা, এই মধ্যবর্তী স্থানে বৈধ পথে অবৈধ পথে ন্যায় করে অন্যায় করে অনেক উপার্জন করছি, কিন্তু শেষে মৃত্যুর পর নিজের কাফনের কাপড় কেনার পয়সাটা যদি রোজগার করতে না পারি বা দিতে না পারি, তাহলে সেই রোজগারের কি কোনো অর্থ আছে? তাই আমি নিজের উপার্জনের টাকা দিয়া নিজের কাফনের কাপড় কিনে রাখছি। শুধু কাফনের কাপড় না, আমার মৃত্যুর পর যে গোর খুঁদবে আব্বাস আলী, তারে আমি অগ্রিম টাকা দিয়ে রাখছি, গোর খোদা বাবদ। কবরের মধ্যে যা যা লাগে, চাটাই বাস সমস্ত কিছু তাকে আমি টাকা দিয়ে রাখছি কিনা রাখার জন্যে। আমার জানাজা যে পড়াবে, সেই ইমাম সাহেবরে আমি হাদিয়া আগে দিয়ে রাখছি। আর কি কোনো কিছু বাকি থাকলো তাইলে? আছে আছে।
কিন্তু বয়স হয়েছে না, এই বয়সে গরু ঠরু একটু কমায়া খান, কখন হার্ট অ্যাটাক করবো, খাইতে খাইতে মরলে তো না 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 খাইতে বলছেন খাওয়া তুই আর ওটা ঠিক না, খান একটু চাপায় টাপায় খান আর কি, বয়স হয়েছে না, দাও খাও।